আজ বুধবার চব্বিশে পৌষ দু দিনটি চব্বিশ সালের দশই জানুয়ারি কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ যাদের নেটাল চ্যাট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থানে আছে সেই ধরনের ব্যক্তিবর্গদের ব্যবসাতে কোনো সফলতা নেই শিক্ষা বাধা বিপত্তির সম্মুখীন হয় এই ধরনের ব্যক্তিবর্গেরা এবং এর সাথে সাথে একটু ইন্ট্রোভার্ট বা লাজুক গোছের হয়ে থাকে মানুষকে কোনো কথা মন থেকে বোঝাতে গিয়ে তারা অক্ষম হয়ে থাকে এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার বুধের দুর্বলতা আছে সেটিকে ইনক্রিজ করুন তার জন্য আজ সবুজ রঙের খাদ্য খাবার খান সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াতের দান করতে পারেন বীজ মন্ত্র আগেই বলেছি একশো আটবার জপ করুন উপকৃত হবেন বন্ধুরা দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে গঠিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভুল বুঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতেই পারে কোনো ফয়সলা করবার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে যারা দুগ্ধ বা দুগ্ধ জাতীয় কোনো শিল্পের সাথে যুক্ত আছেন তারা আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ বিশেষ করে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা সন্ধ্যাবেলার সময় চমৎকার কিছু আপনার জন্য করতে পারে যাদের সাথে সময় খারাপ কাটে তাদের সাথে যোগাযোগ করা থেকে আজ বিরত থাকুন আজ মনোরম কোনো স্মৃতি আপনার জন্য অপেক্ষা করবে যদি আপনি সঠিক সময়ে সঠিক কর্মটুকু করতে পারেন